সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। আজ 26শে সেপ্টেম্বর, রোজ রবিবার। আমরা খবরা খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি কালাম ডেইরি ফার্ম। আর এই কালাম ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আর এই খামারটি পরিচালনা করে থাকে কালাম ভাই, উনি একজন দুবাই প্রবাসী। উনি দীর্ঘদিন দুবাইতে ছিলেন, তো দুবাই থেকে দেশে আসার পর থেকে মূলত এই গরুর ব্যবসাটা বেছে নিয়েছেন। তো বর্তমানে উনি গাভী গরু বিক্রি করে থাকে, তো ওনার কাছে বর্তমানে বেশ কিছু গাভী গরু রয়েছে। আর এই কালাম ভাইয়ের প্রতিবেদন আপনারা প্রতি সপ্তাহে দেখে থাকেন। উনি খুবই ভালো ভালো কিছু গাভী সংগ্রহ করে থাকে এবং বাসায় রেখে সেগুলো বিক্রি করে থাকে। ওনার কাছ থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে যে কালাম ভাইয়ের কাছে গাভীগুলো রয়েছে, কী ধরনের গাভী রয়েছে, এগুলোর দাম কেমন, আসা বিষয়গুলো আমরা প্রথমে কালাম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আবারও চলে আসলাম আপনাদের খামারে, এসে তো ভালো লাগলো, বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি, নতুন নতুন কিছু গাভী সংগ্রহ করছেন মনে হয়। কালেকশন মোটামুটি মাশাল্লাহ খুব ভালো গরু, ঠিক আছে, কিন্তু এই সপ্তাহে বাইরে আর প্রতিবেদন দিতে পারি না, এই সপ্তাহে মানে বৃষ্টি হচ্ছে বাইরে আর কি, ঠিক আছে, এই জন্য ভিতরেই দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কতগুলো গাভী আছে বর্তমানে? এই সপ্তাহে 10টার মতন আছে, কিন্তু 7টা গাভী দেখাবো আর কি। 7টা গাভী দর্শকদেরকে দেখাবেন, এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে? এটা আছে আপনার 2 লাখ আপনার 60 থেকে নিচে আছে, সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা পর্যন্ত। 1.5 লাখ থেকে 2 লাখ 60-এর ভিতরে। আর দুধের রেঞ্জটা? দুধের রেঞ্জ আছে আপনার 20+, আর নিচে আছে আপনার 14 লিটার। 14 থেকে 20 পর্যন্ত দুধটা আছে আপনার কাছে? 20-এর উপরে? যে 20-এর উপরে আছে, কিন্তু 20-এর কথা বলছে। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে, তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। সমস্যা না, খুব সুন্দর সুন্দর গাভী দেখেন। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা জার্সি ভাই, মিনি জার্সি। জার্সি না, মিনি জার্সি না। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা, দাঁতে কয়টা? এটা 4 দাঁত ভাই, দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে। সেকেন্ড টাইম বাচ্চা দিছে। সাথে এটা কি বাচ্চা? সার বাচ্চা ভাই। সাথে এটা সার বাচ্চা? জি। বাচ্চা হয়েছে আগামীকাল হয়েছে আর কি, মানে গতকাল বাচ্চা হয়েছে। গাভী বাচ্চা দুইটাই সুস্থ? জি, দুইটাই সুস্থ আছে, বাচ্চা দুধ খাচ্ছে। কয় নাম্বার বাচ্চা দিল? দ্বিতীয় নাম্বার ভাই। দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে। ওলানে তো মানে এখনো পানি আছে? জি, ওলানে পানি আছে ভাই। তারপরে মনে করেন 14-15 আপনার দুধ আমরা টানতেছি, ঠিক আছে, মানে ওলানের পানিটা যখন শুকিয়ে যাবে তখন সঠিক দুধটা বুঝে। হ্যাঁ, এই দুধ আশা করা যায় 20-এর উপরে থাকবে ভাই। আচ্ছা আচ্ছা, দামটা কত রাখছেন এটার? এটা ভাই 1,82,000 টাকা ভাই, চাওয়া দাম। চাওয়া দাম? সেক্ষেত্রে কি 2-3 দিন দুধ দহন করে দহন করে নিতে পারবে? হ্যাঁ, সমস্যা নেই ভাই। দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন, দেখেন গো, একদম মনে করেন সুপার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দরদাম করে, দরদামটা কত চাচ্ছিলেন? 82,000 টাকা ভাই, 1 লক্ষ। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? নিতে পারবে, জি জি। এটা আমরা দেখলাম 1 নম্বর গাভী। 1 নম্বর গাভী। তো 2 নম্বর গাভী কোনটা? 2 নম্বরে এই সাইডে হলস্টাইন ফ্রিজিয়ান। 2 নম্বর গাভীটা আমরা দেখতে পাচ্ছি, এটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত ভাই, দাঁতে 4টা। জি দর্শক, দাঁতে 4টা গাভীটা দেখতে পাচ্ছেন। দর্শক দাঁতে 4টা গাভীটা দেখতে পাচ্ছেন। সাথে এটা কি বাচ্চা? এটা সাথে সার বাচ্চা ভাই। সাথে এটা সার বাচ্চা? জি। তো এটাতে দুধ কেমন পাচ্ছেন আপনারা? এটা আসতেছে আপনার 17 লিটার পর্যন্ত আসতেছে। 17 লিটার পর্যন্ত দুধ পাচ্ছেন এটার থেকে আপনারা? এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছি ভাই 1,95,000 টাকা। 1,95,000 টাকা দামটা চাচ্ছেন, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? জি, নিতে পারবে দর্শক, সেক্ষেত্রে আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। আর 2-3 দিন দহন করেও তো নিতে পারবেন? নিতে পারবো, জি জি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, গাভীর মাথাটাও দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, বাচ্চাটাও সুন্দর হৃষ্টপুষ্ট। তো এটা দেখলাম আমরা 2 নম্বর গাভী না? জি। দর্শক দুধের উলানটাও দেখতে পাচ্ছেন, দেখেন কোনো সমস্যা নেই ভাই, দুনো সাইডে একবার। 3 নম্বর গাভী কোনটা? 3 নম্বর, 3 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভীটার? এটা 4 দাঁত ভাই, খুবই ঠান্ডা গাভী, ঠিক আছে, যে কোনো লোকই মনে করেন দহন করতে পারবে, সমস্যা নেই। দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চাটা দেখেন খুব সুন্দর বাচ্চা, বকনা বাচ্চা হয়েছে ভাই। বকনা বাচ্চা না? জি দর্শক, বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন। তো এটা দুধটা পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ ভাই এখন মনে করেন 3 দিন বাচ্চার বয়স হয়েছে, তো এখন মনে করেন এটা দুধ 18 গ্যারান্টি থাকবে ভাই, 18 লিটার গ্যারান্টি? গ্যারান্টি থাকবে, জি। দামটা কেমন রাখছেন এটার? এটা ভাই 2,10,000 টাকা দাম ভাই। 2,10,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? নিতে পারবে, খুব সুন্দর দেখেন একটা বকনা বাচ্চা হয়েছে, খুব সুন্দর মার লাগানি, সাথে একটা সুন্দর বকনা বাচ্চা আছে না? দামটা রাখছিলেন 1,00,000-2,10,000 টাকা, সেক্ষেত্রে 2-3 দিন দুধ দহন করে নিতে পারবে, সমস্যা নেই। এটা আমরা দেখলাম 3 নম্বর গাভী। 3 নম্বর গাভী, যে বাচ্চাটা 3 দিন হয়েছে ভাই, গাভীটা দেখেন খুব পুষ্ট পুষ্ট, খুব মানে
কালারটা দেখেন না খুব সুন্দর দেখা যাচ্ছে। তো দর্শক চলুন চার নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই। জি দেখেন এই সাইডে আছে নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি আমরা। এই গাভিটা ভাই কি আর বলবো মনে করুন, এটা মনে করুন পাকিস্তানি জাত বুঝছেন, পাকিস্তানি কি জাত এটা, পাকিস্তানি মনে করুন, এটা মনে করুন পাকিস্তানি এক ধরনের মনে করুন। যে ছবির মধ্যে যে আমরা গরুগুলো দেখি না, মানে অনেকেই ছবি মানে শেয়ারে টিয়ারে ছাড়ে দেখি না, সেম ওই জাত ঠিক আছে। মানে পাকিস্তানি তো সাহেল মিক্স কিন্তু ওগুলা লাল হয়ে থাকে এটা, এই কালারটা অন্য কালার। জি এটা অন্য কালার, কিন্তু এই গরুটা মনে করুন দুধ আছে ভাই, অনেক দুধ আছে। কেমন দুধ হচ্ছে এটা? এটা মনে করুন 20 পারে দুধ আছে দাদা। সাথে কি বাচ্চা এটা? এটার সাথে আপনার ষাঁড় বাচ্চা, বাচ্চাটা ফ্রিজের বাচ্চা আছে দেখেন, এটার সাথে ষাঁড় বাচ্চা। জি আর এর মনে করুন লাইভ ওজনই আছে মনে করুন 13 মন, মনে করুন 12 থেকে 13 মন লাইভ ওজন আছে, লাইভ ওজন। জি দামটা কত রাখছেন এটা? এটার দাম ভাই আমি কি বলবো, এই দাম মনে করেন 2,60,000 টাকা দাম পড়বে এটি ভাই, চাওয়া দাম, চাওয়া দাম। জি সেক্ষেত্রে দুধ দহন করে মনে করেন মাশাআল্লাহ এটা মনে 10টার মধ্যে একটা মনে করেন ঠিক আছে, সেক্ষেত্রে দুধ দহন করে দেখে নিয়ে যেতে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। খুব ঠান্ডা গাবে দেখেন, উলানটা দেখেন, সেক্ষেত্রে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। দামটা রাখছেন 2,60,000 টাকা, 2,60,000 টাকা খুব শান্ত সুস্থ গাবে। চার নাম্বার গাবিটা? জি তো দর্শক চলুন পাঁচ নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। পাঁচ নাম্বারটা এই সাইডে, পাঁচ নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব সাদা গরু ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান। জি পাঁচ নাম্বার গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুই দাঁত ভাই, দাঁতে দুইটা। জি এটা খুব ঠান্ডা গাভি ঠিক আছে, দেখেন আমি হাত দিয়ে লাইট দেখাচ্ছি, দেখেন কোনো ভাই নিলে পারে সমস্যা নেই, ফ্যামিলির লোকও দোয়াতে পারবে দহন করে, যে কেউ দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। এটা মনে করেন এই দেখেন, দেখুন অনেক জায়গা আছে, মা বোনেরা দোয়াতে পারবে, দোয়াতে পারবে সমস্যা নেই, খুব ঠান্ডা গাবে বাচ্চাটা দেখেন। সাথে কি বাচ্চা এটা? সার বাচ্চা ভাই, দেখেন মার লাগানো হয়েছে বাচ্চা। দুধটা কেমন পাচ্ছে? এটা 14 লিটার গ্যারান্টি থাকবে ভাই, 14 লিটার গ্যারান্টি থাকবে। দামটা কেমন রাখছেন এটা? এটার দাম ভাই 1,95,000 টাকা। পাঁচ নাম্বার গাবিটার দাম চাচ্ছেন 1,95,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, সীমিত কম বেশি হবে ভাই। গোবর খুব ভালো ভাই, পার্সেন্টেজের দিকে খুব সুন্দর, আর খুব ঠান্ডা গাবি ভাই, এর মতো ঠান্ডা গাবি মনে হয় খুবই কম আছে দেখেন। খুব বাচ্চাটাও মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন, সার বাচ্চা। দর্শক পাঁচ নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলেন, তো ছয় নাম্বার গাভিটা কোনটা? ছয় নম্বর এইটা ভাই। দর্শক ছয় নাম্বার গাভিটা দেখতে পাচ্ছেন, সাথে এটার কি বাচ্চা? এটা বকনা বাচ্চা ভাই, সাথে বকনা বাচ্চা। জি দর্শক সাথে বকনা বাচ্চা ছয় নাম্বার গাভিটা, দাঁতে কয়টা এটা ভাই? এটা চার দাঁতে ভাই, চার দাঁত। কয় নাম্বার বাচ্চা দিচ্ছে এটা? সেকেন্ড টাইম বাচ্চা, সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে। এটা থেকে দুধটা পাচ্ছেন কেমন আপনারা? এটাও আমাদের 13-14 লিটার আসছে, 13-14 লিটার দুধ পাচ্ছেন। জি এটার দামটা কত রাখছেন? এটার দাম আছে ভাই 52,000 টাকা, 1,52,000 টাকা দরদাম করে নিতে পারবে। আবার বাচ্চাটা দেখেন ভাই, কোনো ভাই যদি নেয় না মনে করুন ভবিষ্যতে মনে করুন ওনার 2 টাকা আবে হবে, দেখেন বাচ্চাটা খুব সুন্দর, 1 মান্থ সামথিং ভাই বয়স। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন বাচ্চার, আর বাচ্চাটা তলা দেখেন, এই দেখেন ভাই এখনই হাফ কেজি, তাই বাটগুলা দেখেন, কোনো ভাই দেখেন, এই দেখেন কত কিনটা বাট। দাম চাচ্ছেন 1,52,000 টাকা। জি তো ছয় নাম্বার গাভি দেখলাম, আরও তো মনে হয় গাভি আছে, আরও আছে ওই ওই সাইডে আছে ভাই। তো চলুন দর্শক আপনাদেরকে দেখাই। জি সাত নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি ভাই আমরা, সাত নাম্বার এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা ভিন্ন ধরনের ভাই, এটা এমন কোন, এটা এটা কালারটাই দেখেন ভিন্ন, অন্য অন্য গরুর চায় কালারটাই ভিন্ন ভাই এটার। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটার? এটা চার দাঁতে ভাই, চার দাঁত। বাচ্চা আছে সাথে না? জি বাচ্চা আছে। কী বাচ্চা এটার সাথে? বকনা বাচ্চার সাথে, বকনা বাচ্চার সাথে। জি কতদিন হয় বাচ্চা দিচ্ছে এটা? বাচ্চায় তো মনে করুন 11 দিনের লাগানো হয়েছে, 11 দিনের লাগানো হয়েছে না? তো দুধটা পাচ্ছেন কেমন এটার থেকে? দুধ ভাই এটারও 14 লিটার আছে, এটারও 14 লিটার আছে। জি দামটা কেমন রাখছেন? এটার দাম আছে ভাই 65,000 টাকা, 1,65,000। জি 1,65,000 দরদাম করে নিতে পারবে? জি নিতে পারবে। তো এটাই তো বাচ্চাটা না? জি জি বাচ্চা এটা। আজকের সংগ্রহ তো এই পর্যন্তই না? জি আজকের সংগ্রহ এই পর্যন্ত, দরদাম করে প্রত্যেকটা গাভি 2-3 দিন দুধ দহন করে নিতে পারবে? জি নিতে পারবে, সমস্যা নেই। তো ভাই যারা গাভি সংগ্রহ করবে 2-3 দিন দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? হ্যাঁ ভাই নিতে পারবে ভাই, এর আগের প্রতিবেদনও ভাই অনেকগুলো গাভি ছিল সবগুলা বিক্রি হয়ে গেছে, সবাই আইছিল, আসি আমার বাসা বেড়া গেছে, দেখি গেছে গাভি একটু নিয়ে গেছে ঠিক আছে। তো ভাই যেই নিয়ে সমস্যা নেই আসবে, দেখে শুনে নিয়ে যাবে, সমস্যা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে। নিয়ে যেতে, আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিয়ে যেতে পারবেন। তো যোগাযোগটা কীভাবে? যোগাযোগটা ভাই আমার তো মনে করুন নাম্বার দেওয়া থাকবে স্ক্যানে ঠিক আছে, ওই স্ক্যানের নাম্বারে ফোন দিলে হবে, ওটা আমার পার্সোনাল নাম্বার, ওটাই আমার ইমো নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে? হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করলে আমি ঠিকানা দেবো, ঠিকানা অনুযায়ী চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তো আর কারো যদি পছন্দ হয় তাহলে মনে করুন পাই নাম্বারটা করে রাখবে, আসি সাইড মনে করুন নিয়ে যাবে দুধ দেওয়া সাইডে। আচ্ছা আচ্ছা, দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন। আর মনে করেন দেখেন আমার যে গাভিগুলা আমি মনে করেন মানে
এমন অবস্থা মানে মানে কি আর বলবো ভাই, এর আগের প্রতিবেদনে কয়েকটা গাভী মনে করা মানে বায়না করে রাখছিল, ঠিক আছে, পাঁচ দিন ছয় দিন করে আমার এখানে ছিল, ঠিক আছে, কালকে মনে করেন গরুগুলা সব আমার উঠছে, ঠিক আছে। তো কোনো ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে সমস্যা নেই, আমাকে বায়না করে রাখবে, আমি রাখি দেবো, একদিন হোক দুই দিন হোক, কাজের করে ভাই ওই দিনে নিয়ে যাবো, নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। আর বায়না না করলে পর ভাই কারোর জন্য গরু মানে ঠেকা রাখবো না। আচ্ছা আচ্ছা, তো কালাম ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকগুলো গাভী দেখালেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।